আগামী 27 জুন মক্কায় পবিত্র হজ পালন করবেন সারা বিশ্ব থেকে আসা মুসল্লিরা। বাংলাদেশের হজ যাত্রীরা পৌঁছেছেন সৌদি আরবে। আজ সৌদি আরবের উদ্দেশ্যে সবশেষ ফ্লাইট ছেড়ে যায় হজ যাত্রীদের নিয়ে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,22,558 জনকে হজ করতে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার। বাংলাদেশ বিমান ছাড়াও সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের মাধ্যমে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছান হজযাত্রীরা। এবার 24 জন হজযাত্রী মারা গেছেন বলে জানায় হজ অফিস। আগামী 27 জুন পবিত্র মক্কা নগরীতে হজ পালন করবেন হাজিরা। পরের দিন সৌদি আরবে ঈদ উল আজহা উদযাপন হবে। এবার কোনো বিধিনিষেধ ছাড়া 20,00,000 মুসল্লি হজ পালন করছেন বলে জানায় সৌদি সরকার। তাপমাত্রাও অন্য অনেক বছরের তুলনায় বেশি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশেই। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।